দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নিব আজকের রাশিফল। যুক্ত হচ্ছেন কেসিপাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, বৈকি কমার সম্ভাবনা নেই। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অবশ্য মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটতে পারে, কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, শূন্য পকেট পূর্ণ হবে, এমনকি ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূর্ণ হবে। সেই সঙ্গে আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, এমনকি কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হতে পারে, এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সফল হতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে 10 গুণ বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসতে পারে, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে, সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফও চাঙ্গা হয়ে উঠবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি এমনকি কন্ট্রাক্টারি ব্যবসায় যারা নিযুক্ত আছেন তাদেরকে অধিক সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। অবশ্য নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন পেতে সহযোগিতা করবে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা বিবাহযোগ্য আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।